আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে শীতের সকাল তো সবাইকে শুভ সকাল আর এ হচ্ছে আমার লাবড়া শীতের হচ্ছে শীতের নিরামিষও অনেকে বলে অনেকে লাবড়া বলে তো আজকে আমি হচ্ছে সেই নিরামিষ রান্না করব এখানে অনেক রকমের সবজি আছে মুলা সিম আলু শালগম তারপর আমি পরে যে সবজিগুলো নরম হয় মানে অল্পতে সিদ্ধ হয়ে যায় সেই সবজিগুলো আমি পরে দেব আর আমার হাতটা কেটে গেছে আর হচ্ছে আমি এইগুলো হাফ বয়েল করে নেবো বেশি সিদ্ধ করব না আর যখন আমি অল্প পরিমাণ পানি দিছি বেশি পানিও দিই নেই এটা আমি এরকম করে একটু সিদ্ধ করে নেব আর যখন হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটার মধ্যে ফুলকপি আর বাঁধাকপি দিয়ে দেবো আর হচ্ছে বেগুনটা দেবো একদম যখন কষাবো তখন আসলে এরকম হাফ সিদ্ধ করে নিতে হবে নাহলে সবজির টেস্ট আসবে না আর আমি আরেকটা ফ্রাই প্যানে তেল গরম বসালাম আর আমি অনেকটা পরিমাণ সবজি রান্না করছি কারণ এটা ফ্রিজে রেখেও খাওয়া যায় খুব মজা লাগে রুটি দিয়ে ভাত দিয়ে যাই হোক না কেন এটা মানে খালিও খাওয়া যায় খুব ভালো লাগে তাই আমি বেশি করে রান্না করলাম আর আমার আম্মু আছে যেহেতু তো আম্মু এই সবজিটা খুব পছন্দ করে আর আম্মু থাকলে আসলে রান্নাবান্নার সিস্টেমটা অন্যরকম হয়ে যায় আম্মু মানে আমি আগে যা যা পছন্দ করতাম আম্মু আসলে আমি সেগুলো খেতে পারি তো এটা আমার একটা খুব ভালো মানে দিক যে আম্মু আসলে আমি সব কিছু খেতে পারি আমার মনের মতো করে আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দেব এই সবজিটা রান্না করার জন্য কষাবো আসলে এখন আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুন পেস্ট আসলে জিরা দিতে হয় আমার জিরাটা ফাঁকি করা ছিল না তাই আমি জিরা গুঁড়োটা দিতে পারি নাই জিরাটা ফাঁকি করা না থাকার কারণে আমি দিতে পারি নাই তো আসলে যেহেতু বাসায় অনেক মানুষ তাই একটু হৈ বেশি হচ্ছে বয়েস দিতে গেলেও দেখা যায় অনেক শব্দ আসতেছে আর যেহেতু আমি পরে বয়স দেই তো অনেক সময় অনেকটা আগে পরে হয়ে যায় আর সব মশলা দিয়ে আমি কষায় নিলাম আর এখন আমি সবজিগুলো দিয়ে দেব ভালো করে কষানোর পর আর সবজির যে পানিটা রো মানে রয়ে যাবে সেই পানিটা কিন্তু আমি ফেলে দেবো না এই পানিটাও আমি দিয়ে দেব আর সবজির পানি ফেলে দিলে তার পুষ্টিগুণ কোনো কিছুই থাকে না তাই আমি সবজির পানিটাও দিয়ে দেবো আমি ভাবছিলাম যে পুরোটা সবজি রান্না করতে পারবো না পাতিলে ধরবে না এই যে আমি বেগুনটা এখন দিয়ে দেব কারণ বেগুনটা একদম খুলে যায় আর তো ভাবছিলাম একটু সবজি সিদ্ধ করা রেখে দেব কিন্তু পরে দেখলাম না এই ফ্রাই প্যানটাতে ধরে গেল তো দিয়ে দিলাম সবটা সবজি অনেকটা পরিমাণ সবজি রান্না করছি আমি আসলে এই সবজিটা খেতে এত মজা হয় আর কেউ যদি চায় একটু পড়ানো দিতে পারে আর আমি কিভাবে ফ্রিজে কাঁচামরিচ রাখি আর এটা আপনারা আজকে দেখে নেন কারণ হচ্ছে এইভাবে যদি কাঁচামরিচটা রাখা হয় তাহলে অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না আর ওইভাবে যদি পলিথিনে বা বক্সেই রাখে টিস্যু সারা তাহলে কিন্তু কাঁচামরিচটা পচে যায় তো আমি এরকম করে টিস্যু দিয়ে নিচে তারপর হচ্ছে কাঁচামরিচগুলো রাখি এই যে এরকম করে কাঁচামরিচগুলো আমি রাখি তো সবাই এরকম করে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাঁচামরিচ নষ্ট হবে না অনেক দিন ভালো থাকবে তো ভালো মানে কাঁচামরিচটা আনলে অনেক দিন ভালো থাকে এরকম করে রাখলে তো তো আমার বাসায় কে জানে আসলো এখন আর এই যে আমার সবজিটা দেখেন এরকম করে আমি কোনো ওই যে সবজির পানিটা ছিল ওইটাই শুধু দেব আর অন্য কোনো পানি আমি ইউজ করবো না তো এটাতে সবজি একদম গলে যাবে মাখো মাখো হবে আর কালারটা দেখেন কত সুন্দর আর এটার মধ্যে যদি গাজর দেওয়া যেত আমার মনে ছিল না গাজর আনার জন্য এটার মধ্যে যদি গাজর দেওয়া যেত তাহলে খুব সুন্দর হইতো আসলে এভাবে শীতের দিনে সবজি খাওয়ার মজাই আলাদা আর রুটির সাথে হলে তো কোনো কথাই নাই গরম ভাত রুটি আর এখানটায় আমি পালন হচ্ছে মটর শাক বসাবো বাজার থেকে আমি খুব সুন্দর মটর শাক কিনে নিয়ে আসলাম তো সেটা আমি ভাজি করব আর ধনে পাতা তো দিতেই হবে যেহেতু তানজিল অনেক ধনে পাতা পছন্দ করে তো যতটা সম্ভব ধনে পাতা দেওয়া যায় ততটাই আমি ধনে পাতা দিলাম আসলে আমার সবজির তুলনায় মনে হয় কড়াইটা অল্প একটু ছোটো হয়ে গেছে তো যাই হোক সবজি সমস্যা হয় না নেড়ে চেড়ে নিতে হবে আর আমি পেঁয়াজটা ভালো করে বেজে নেব সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে যেহেতু আমি নতুন ভিডিও করতেছি ভুল ত্রুটি হতেই পারে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে উৎসাহিত করার জন্য একটা কমেন্টস আমার জন্য একটা কিছু বলে দেন যেন আমি ভালো করে ভিডিওটা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি তো এই হচ্ছে আমার সবজি হয়ে গেছে আর এই যে পেঁয়াজটা আমি ভালো করে বেজে নিলাম এখন আমি শাকটা দিয়ে দেব আর আমার চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন আর অল বেল বাটনটি ক্লিক করে দিন যা আমার আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো আপনি সবার আগে আমার ভিডিওটা পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আর যারা যারা না করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তো আপনাদেরকেও ধন্যবাদ আর এই যে আমার মটর শাক মটর শাকটা অনেক সুন্দর ছিল মোটা মোটা ছিল তো আমার আম্মুর খুব পছন্দ হয়েছে মটর শাকটা তো আর মটর শাক তো এমনও রান্না করে রান্নার আগে যেরকম থাকে রান্নার পরও সেম সবুজটাই থাকে সমস্যা হয় না কালার কোনো ডিফারেন্স থাকে না তো মটর শাক আমার খুব প্রিয় একটা শাক আজকে সবজি আর মটর শাক একদম মানে গ্রাম বাংলার রান্না এটা আমি আমার মতো করে করলাম আমি ছোট থেকেই মানে দেখে আসছি আমুর এভাবেই করতো তো আমার সেই শিক্ষাটাই এখন পর্যন্ত আমি চালাচ্ছি আর এ হচ্ছে আমার মটর শাক মানে বারবার উল্টে পাল্টে দিতে হবে এই যে বারবার উল্টে পাল্টে দিতে হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য একটু দোয়া করবেন যাতে আমি ভালো সাকসেসফুলি হতে পারি তো এই এই বলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ